সর্বনাশা পদ্মা নদী থেকে আজকের পদ্মা সেতু। আমরা হয়তো অনেকে ভুলে গেছি নদী ও নদীর স্রোতের কথা ও সেই সব ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার কথা। এই নদী কেড়ে নিয়েছে শত শত তাজা প্রাণ, ক্ষয়ক্ষতি হয়েছে ব্যক্তি প্রতিষ্ঠানের। মানুষ এভাবে বছরের পর বছর যুদ্ধ করেছে দিন রাত এই নদীর স্রোতের সাথে। দেখুন কিভাবে ফেরি ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি রহমত করো তাদের মাওলা, কিভাবে গাড়িগুলি আসতেছে দেখেন। ও মাই গড, পদ্মা নদী কারো কাছে সর্বনাশা, কারো কাছে প্রধান জীবন জীবিকার স্রোতধারা। কখনো বা শত শত মানুষ ও যানবাহন ফেরি পারাপার, কখনো কখনো এই নদী কেড়ে নিয়েছে কত শত প্রাণ। ২০০১ সালের ৪ জুলাই মাওয়া জাজিরা প্রান্তে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতুর নির্মাণ হবে ইনশাআল্লাহ। পদ্মা সেতু দিনভর অপেক্ষার একটি অবসান হয়েছে ২৫ জুন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু যেন এক স্বপ্নের বাস্তব রূপ। অতঃপর আমাদের গর্বের সেতু বাংলাদেশের পদ্মা সেতু, পদ্মা নদী থেকে আজকের পদ্মা সেতু। ২৫ জুন উদ্বোধন হল বিশ্বের ১২২তম সেতু, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এই ঐতিহাসিক স্থাপনা দিয়ে আবারও গোটা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়িয়েছে বাঙালি। সরকার প্রধান বঙ্গবন্ধুর কন্যা মাননীয় শেখ হাসিনা সহ নির্মাণের সাথে দেশ বিদেশের যে বা যাহারা যুক্ত ছিলেন সেই সকল মানুষ সহ এই দেশের প্রতিটি মানুষের অবদান আজকের এই পদ্মা সেতু। উদ্বোধনী অনুষ্ঠানে সবার পক্ষ থেকে আমি বিশেষ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমার সহকর্মী বৃন্দ, সামরিক অসামরিক সকল ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, দুই পাড়েরই অধিবাসী আমার ভাই বোনেরা, এলাকাবাসী সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে আজ এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করব পদ্মা সেতু, স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ 23 বছরের সংগ্রাম, 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের এই বাংলাদেশ, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, বাঙালি জাতি হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছি, মর্যাদা পেয়েছি। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, আমাদের 4 জাতীয় নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহশ্রদ্ধ সালাম, যারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। শত প্রতিকূল অবস্থার মধ্যে এই সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি, যারা সেদিন আমাকে শক্তি যুগিয়েছিল, সাহস যুগিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। আমি ধন্যবাদ জানাই এই পদ্মা সেতু দুই পাড়ের মানুষ, যারা এখানে বসবাস করত, তারা নির্দ্বিধায় তাদের জমি হস্তান্তর করে, তাদেরকেও তাদের পরিবারকেও আমরা পুনর্বাসন করেছি। আজকে পদ্মার বুকে চলে উঠেছে লাল নীল সবুজ সোনালী আলোর ঝলকানি, 42টি স্তম্ভ, এই স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারেনি, আমরা বিজয়ী হয়েছি। তারুণ্যের কবি সুকান্তের ভাষায় তাই বলতে চাই, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড় খায়, তবু মাথা নোয়াবার নয়। আমরা মাথা নোয়াইনি, ঘুরে দাঁড়ানোর প্রতি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত। পদ্মা সেতু আপনার একক দৃঢ়তার ফসল। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।
আগামীতে আমরা আসব, যাব, আপনারাও আসবেন, যাবেন, চলতে পারবেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, এই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড হবে। আষাঢ় মাস থেকে আমরা বৃক্ষরোপণ করি, আপনারাও যার যার জায়গায় বৃক্ষরোপণ করবেন। 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আজকে সারা বিশ্বব্যাপী খাদ্যের অভাব, বাংলাদেশের জন্য খাদ্যের অভাব না হয়, আমি আপনাদের জন্য প্রয়োজন আমার নিজের জীবনটা দেব। কষ্ট করে এখানে এসেছেন, আজকে এই কথাই শুধু বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় শ্রীকান্ত, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। খোদা হাফেজ, আবার দেখা হবে। অপ্রতিরোধ।